মর্নিং বন্ধুরা, এ দেখো আজকে আবার দেখি কতটুকু তোমাদের দেখাতে পারি। এখন সকাল 9টা বাজে। এ দেখো আমার হাজবেন্ড এখন জল আনতে যাচ্ছে, খাওয়ার জল শেষ। তা দেখতে থাকো জলে কি জল, বৃষ্টি, সকাল থেকে রাস্তায় জল জমে গেছে। এই অবস্থায় এখন রেনকোট পরে জল আনতে যাচ্ছে, কারণ এখন কোনো জলের গাড়ি আসছে না। ফোন করেছিলাম, জলের গাড়ি বলছে এই গলিতে জল জমেছে, এখন যাব না। তা তোমরা দেখতে থাকো আর কি দেখাতে পারি সকাল থেকে। আজকের ব্রেকফাস্ট হলো চাউমিন। এটা ছেলের, ওটা মেয়ের। এর দেখেছো ডিম? তোমরা শুধু এর খাবারগুলো চেক করবা, ডিম কমন থাকবেই। বন্ধুরা দেখো, এবার টিফিন খেতে বসছি। আমার স্বামী খাবে রুটি, ভেন্ডি ভাজা, ডিম সেদ্ধ, দুধ, আর আমি চাউমিন খাবো আর চা খাবো। দিয়ে এইবার এটা খেয়ে রান্না শুরু করব। এখন 10:30 বেজে গেছে। আমাদের এই টাইমই হয়, কারণ একবার সকালে মুড়ি, চানাচুর, চা এইসব খাওয়া তো 8:30 নাগাদ, ওই জন্য ব্রেকফাস্টটা খেতে একটু দেরি হয়। ছেলে মেয়ে 9টা থেকে 9:30-এর মধ্যে খেয়ে নেয়। আন্ডার দো পেঁয়াজি করার জন্য আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এর জন্য কটা আলু কেটেছি। আলু আর এই দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আজকে দেখে নাও আন্ডার দো পেঁয়াজিটা কেমন করতে পারি। জানি না কেমন হবে, তোমাদের কেমন লাগবে কমেন্ট করে একটু জানিও। বন্ধুগণ দেখো আমার আন্ডার দো পেঁয়াজি কমপ্লিট, এবার পরিবেশন করব। আর আজকে আর কিছু দেখাবো না বিশেষ, একটা এই যেটুকু পারছি এইটুকুই দেখাচ্ছি। আর এই দেখো ভেন্ডি ভাজা মেয়েকে খেতে দিয়েছি, কেউ সবজি পাতে নেবে না থালায়, নাম মাত্র একটু দিলাম। আজ বৃষ্টির দিনে এরকম সানডেটাকে খুব মিস করছি, বাজারে যেতে পারিনি, সকাল থেকে বৃষ্টি, তার জন্য ঘরে যাচ্ছিলো তাই করে ফেললাম। ব্যাস আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। শেয়ার করো, লাইক দিও, কমেন্ট লিখো,